ভারত সম্পর্কে অনন্য উচ্চতায় পৌঁছেছে। সম্পর্কে তথাকথিত সোনালী অধ্যায়ের সময়কালে বাংলাদেশের তরফে আপত্তি শূন্যের কোথাও নেই। এ সময় দুই দেশের মধ্যকার লেনদেনের প্রধান অংশ জুড়ে রয়েছে কানেক্টিভিটি নামে একের পর এক ভারতকে ট্রানজিট করিডোর দেওয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত ঝুঁকি সত্ত্বেও সবকিছু একতরফাভাবে করা হয়েছে, স্বার্থকে কোন গুরুত্বই দেওয়া হয়নি। একদিকে ভারত হয়েছে আবার স্থল ও নৌ যে ট্রানজিট, যা ভারতের অবশিষ্ট অংশের সাথে উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার্স এর যোগাযোগের সময় দৈর্ঘ্য কমিয়েছে। সর্বনিম্ন প্রায় 3/4 কলকাতা আগরতলা 1700 কিলোমিটার দূরত্ব কমে দাঁড়িয়েছে 350 কিলোমিটার। ভারত পেয়েছে বাংলাদেশের পায়রা, মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের অগ্রাধিকার। অন্যদিকে বাংলাদেশ নেপালের মাত্র 21-22 কিলোমিটার ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে আদায় করতে পারেনি। একতরফা আগ্রাসী বাণিজ্যে বাংলাদেশকে ভারতের অবাধ বিপণী কেন্দ্রে পরিণত করা হয়েছে। দুই দেশের সামগ্রিক 26 বিলিয়ন বাৎসরিক বাণিজ্যে বাংলাদেশের হিস্সা মাত্র 2 বিলিয়ন, এর মাঝেও রয়েছে সুমঙ্কর ফাঁকি। তীব্র বেকারত্বের বাংলাদেশে কাজ করছে লক্ষ লক্ষ ভারতীয় যুবক। ভারতের রেমিটেন্স আহরণের প্রধান উৎসের তালিকায় বাংলাদেশের অবস্থান 4 নম্বরে। সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে জানিয়েছেন গত 10 মাসে ভারতীয়রা নিয়ে গেছে $50.60 মিলিয়ন। আমরা জানি এর বাইরে অবৈধ পন্থায় নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ ডলার। প্রিয় সাংবাদিকবৃন্দ, বর্তমান অবৈধ সরকার যেহেতু বাংলাদেশে আমার জনসাধারণকে প্রতিনিধিত্ব করে না এবং তাদের জনগণের কাছে কোন জবাবদিহিতা নেই, তাই তাদের স্বার্থ রক্ষার জন্য তারা সচেষ্ট নয়। বাংলাদেশের ভেতর দিয়ে রেল করিডোর দেওয়ার চুক্তি, তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা গ্রহণ, প্রতিরক্ষা সামরিক সহযোগিতা, ঔষধ সংক্রান্ত সমঝোতা, বাংলাদেশের জনসেবায় ভারতের অবাধ বিচরণ, ভারতের স্পেস এবং বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যৌথ স্যাটেলাইট সমঝোতা, ডিজিটাল পার্টনারশিপ, গ্রিন পার্টনারশিপ, সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি ইত্যাদি নানা নাম দিয়ে যে 10টি সমঝোতা স্বাক্ষরিত হল তাতে বাংলাদেশের প্রাপ্তি শূন্য। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ চাইতে ভারতের কাছে শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশের দায়বদ্ধতা থেকে এইসব সমঝোতা তৈরি হয়েছে তা জনগণের কাছে স্পষ্ট। এই সকল চুক্তির সাথে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই। ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার পরিহার করে বিপুল বাণিজ্যিক ঘাটতি কাটিয়ে ওঠার সময় এসব কিছুই সমঝোতায় স্থান পায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছেন, ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্ট করে দেয় তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। শেখ হাসিনা ভারতের সাথে সাধারণ কূটনৈতিক দল কাছাকাছি ন্যূনতম ক্ষমতা হারিয়ে ফেলেছেন। সম্মেলনে তিস্তার পানির অভাবে পর্যদস্ত অসহায় মানুষদের আত্মাতকে শেখ হাসিনা ত্যাগে আটকে ফেলেছেন, যা সমগ্র জাতির সাথে তামাশা আশ্চর্যতার সামিল। একদিকে ভারত থেকে তিস্তা পানি আদায় বার্ততা, অপরদিকে অসহায়ের সাথে এ নিয়ে তামাশা, এটা জাতির জন্য নিতান্তই দুঃখজনক। শেখ হাসিনা তিস্তা পানি বন্টন চুক্তিকে পুরোপুরি অবজ্ঞা করেছে, তিস্তা চুক্তি তাদের এজেন্ডাতেই স্থান পায়নি। এদিকে অনেকে মনে করেন পানি মানুষের জীবন জীবিকা ও জলবায়ুর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং পানি নিয়ে ভবিষ্যতে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বাড়াতে পারে। সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আরো বলেছেন, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল ট্রানজিটের ফলে বাংলাদেশের জনগণ উপকৃত হবে, অথচ বিশেষজ্ঞরা রেল করিডোরের ফলে বাংলাদেশের লাভ নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। জানা যায় এই ট্রেন বাংলাদেশের কোন মানুষ ব্যবহার করতে পারবে না, অর্থাৎভাবে ভারতকে করিডোর সুবিধা দেওয়ার জন্য এই চুক্তি করা হয়েছে, এতে বাংলাদেশের কোন লাভ হবে না। তাহলে শেখ হাসিনা কিভাবে দাবি করেন রেল ট্রানজিট বাংলাদেশের মানুষের উপকারে আসবে?